কন্টেন্ট নির্মাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু করেছিলেন আমাদের শ্রদ্ধেয় জনাব সামাদ স্যার, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তারপরে আমাদের এটা দ্বিতীয় পর্যায়ে আমাদের করেছিলেন হাসান ক্যাম্ব্রিয়ান স্যারদের স্কুলে, এবং এই অনুষ্ঠানটি হচ্ছে তৃতীয়। আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত প্রতিষ্ঠানের সেরা শিক্ষকবৃন্দ আজ এখানে সমবেত হয়েছেন। তারপরেও আমাকে সংক্ষিপ্তভাবে বলতে বলা হলেও একটি কথা আমি না বললেই নয়, আমাকে একটু বলতেই হবে। আমরা যারা মডেল কন্টেন্ট নির্মাতা এবং সেরা কন্টেন্ট নির্মাতা, আমার সামনে সাইফুল ইসলাম স্যার বসে আছেন, ওনারা আমাদেরকে সবসময় দেখেন, আমরা ফেসবুকে এইগুলো নিয়ে আমরা লিখি। সাইফুল স্যার অনেক সময় আমাদেরকে এবং উপজেলা মাধ্যমিক সহকারী মাধ্যমিক যারা আছেন আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। বিষয়টি যেভাবে আমরা একটু বাস্তবায়ন করতে চাই, শুধু বক্তব্যের জন্য বক্তব্য দিয়ে গেলেই হবে না। আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ফরিদপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব উম্মে ছালমা তানজিয়া স্যারকে, এবং আমার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি জনাব শামসুল আলম স্যার, এবং আমার জেলার জেলা শিক্ষা অফিসার জনাব পরিমল মণ্ডল স্যারকে। ওনাদের সহযোগিতায় আমি আমার বিদ্যালয়ে প্রথমে শুরু করি, নিজেই ঘরে করে হাতে করে ক্লাসে ক্লাসে প্রজেক্টর সেট করে দিয়ে আমি কিভাবে এই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেবেন স্যার ম্যাডামরা, আমি সেই সহযোগিতাটা আমি শুরু করি। সমস্ত ছবি আমরা ফেসবুকে সবসময় দেই না, আমরা কিছু কিছু দিয়ে থাকি, কিন্তু এইটাই আমাদের শেষ না। আমাদের এটুআইয়ের যে কর্মকর্তা আছেন, কর্মকর্তাবৃন্দ আছেন, বিভিন্ন টিডিসির স্যাররা আছেন, তাদের আজকে অবদানে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি। তাদের উৎসাহে, তাদের মোটিভেশনে আমরা মানে হয়ে আমরা উৎসাহিত হয়ে আজকে এখানে এসেছি। কিন্তু আমি বলবো আমাদের যে লক্ষ্যটা আছে যে 2021 সালের মধ্যে সারা বাংলাদেশে 9 লক্ষ শিক্ষককে শিক্ষক বাতায়নে যে সদস্য করা হবে, তাদেরকে এই আওতায় আনা হবে, সেই আলোকে আমরা যে কার্যক্রম শুরু করেছি, আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে উপজেলাতে যদি এইভাবে কাজ করি, নিজেরাই আমরা বিনা পারিশ্রমিকে নিজেরা স্কুলে স্কুলে গিয়ে আমরা যেভাবে শিক্ষকদেরকে সদস্যকরণ করছি, তাদেরকে কন্টেন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে একটু এডিট করতে হয়, নিজের মতো করে ক্লাসে উপস্থাপনা করতে হয়, ড্যাশবোর্ডে শুধু ক্লাস আপলোড দিলেই হবে না যে এই কটা কন্টেন্ট আমি আমাদের ক্লাসে নেওয়া হয়েছে বা ক্লাসে দেখানো হয়েছে। আমি বলবো, আমি সকল স্যারদেরকে রিকোয়েস্ট করব যে আমরা এত কষ্ট করে সেরা শিক্ষকবৃন্দ যারা কন্টেন্টগুলো বাতায়নে দিয়েছি, দিচ্ছি এবং ভবিষ্যতে দিব, সত্যিকার অর্থে যেন শিক্ষার্থীরা আমাদের এই কন্টেন্টগুলো দিয়ে উপকৃত হয়, আমরা যেন তাদেরকে ক্লাস নিতে পারি লেকচার মেথডে না গিয়ে, আমরা যেন সত্যিকারের ডিজিটাল পদ্ধতি, এবং এই কন্টেন্ট শুধু বায়োস্কোপ নয়, কন্টেন্ট হচ্ছে পড়ানোর জন্য একটি উপকরণ, অন্য অন্য উপকরণের সাথে এটা একটি, তা আমরা যেন শ্রেণীকক্ষে এটা সত্যিকারে ভাবে বাস্তবায়িত করে তুলি। সেই সাথে আমি এই শিমুল গান্ধী উচ্চ বিদ্যালয়ের হেড স্যার এবং নবী হোসেন স্যার, যেনারা অক্লান্ত পরিশ্রম করে আজ এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, এবং বিভিন্ন জেলা থেকে যে অফিসার বৃন্দ এসেছেন, আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এসেছেন জনাব বনমালী ভৌমিক, অতিরিক্ত সচিব, মহাপরিচালক তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ঢাকা, আমাদের ফরিদপুরে গিয়েছিলেন, স্যারের সঙ্গে দেখা হয়নি, এখন স্যারকে দেখে আমি খুবই খুশি হলাম, ধন্য মনে করছি নিজেকে। এখন সকলের প্রতি আমার একটু বিশেষ অনুরোধ থাকলো, আমরা যেন এটা 2021 সাল নয়, আমরা অতি দ্রুত যেন এই শিক্ষক বাতায়নের সদস্যকরণ, এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যে তার যে ভিশন 2021, এর মধ্যে যেন আমরা আমাদের সেই টার্গেটটাকে ফুলফিল করতে পারি, সেই এলাকায় আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাব। সকলকে ধন্যবাদ, নমস্কার।